বন্ধুগুলো ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। বন্ধুগুলো ডিএমই 2008টা পদ আছে, ডিএমই 2008টা পদর গেট 3 গেট 4 নন টেকনিক্যাল ভ্যাকেন্সি আপনাদের ইতিমধ্যে গম পাইছে। আর ডিএমই 2008টা পদর গেট 3 গেট 4 নন টেকনিক্যাল ভ্যাকেন্সির আপনাদের এডমিট কার্ড রিটেন এক্সামটো কিতে হবো, এডমিট কার্ড কিতে হবো ফিক্সড ডেট খাটাং ডেট আপনাদের কই দিব ভিডিওর জড়িত জানাই দিম। বন্ধুগুলো ফিক্সড ডেট জানিবলে এইটো ভিডিও স্কিপ নকৈ যাব, এক মিনিট ধৈর্য কৰি ভিডিওটো চাব। আর যিসকল মোৰ চ্যানেলত প্ৰথমবাৰ ভিজিট কৰিছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিব, কাৰণ মই ডিএমইত আপোনালোকৰ চাকৰি নোপোৱালৈকে মই প্ৰতিটো আপডেট দিম। আর ডিএমইর পরে সিলেকশন প্রসেসটা কি হবো ফুল ডিটেলস এডিভিডিভিশন জানাই দিম। কিন্তু আপনাদের ডিএমইর গেট 3 পরীক্ষাটা কেতি হবো, নন টেকনিক্যাল পরীক্ষাটা কেতি হবো, গেট 3 গেট 4 পরীক্ষাটা কেতি হবো, এডমিট কার্ড কেতি হবো, কোন বিভাগে কিমান মার্ক অনুষ্ঠিত হবো ফুল ডিটেলস আপনাদের এইটো ভিডিওর জড়িয়ে কম পাই যাব। বন্ধুসকল ভিডিওটি স্কিপ নকৈ চাব। আর ডিএমই স্বাস্থ্য বিভাগত হেলথর আপনাদের কোন ওয়েবসাইট ভিজিট করে থাকবে নালাগে, আপনাদের মই এইটো ভিডিওর জড়িয়ে সকল ডিটেলস মই জানাই দিম। বন্ধুসকল আপনাদের কোন ওয়েবসাইট ভিজিট করে থাকবে নালাগে, আপনার কোনো ধরনের সময় লস করে থাকবে নালাগে, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এডমিট কার্ড কেতিয়া আসে, কেতিয়া কেনেকৈ ডাউনলোড করব লাগে, মই কেনেকৈ কি পছত কি পরীক্ষাটা দিব লাগে, কিমান মার্ক অনুষ্ঠিত দেবো, কেইখন জাহাতে কত কত পরীক্ষাটা অনুষ্ঠিত দেবো, কিমানখন জেলাত পরীক্ষাটা অনুষ্ঠিত দেবো, আপনার নিজের জেলাতে পরীক্ষাটা দিব পারিব নাই, প্রতিটো আপডেট পাই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কার যদি সাবস্ক্রাইব করেছে মোর ফলপরা মোর অন্তর ফলপরা অনেক অনেক ধন্যবাদ। আর অতি 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 সোনকালে যাতে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে সকল সত্য অনুরোধ জানাইছো। বন্ধুসকল ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিব। বন্ধুসকল ডিএমই 2008টা পদ আছে, ডিএমই 2008টা পদর আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে এই পরীক্ষাটোর বাবে সকলে সাজু হয়ে আছে, আর আপনাদেরকেও গম পাইছে যে সকলে সাজু হয়ে আছে, আর আপনাদেরকেও গম পাইছে যে আপনাদের সাধারণত ডিএমই 2008টা পদ আছে। ডিএমই 2008টা পদর আপনাদের সাধারণত এডমিট কার্ডটো এইটো মাহ আজি হয়েছে সাধারণত জুলাই মাহর 3 জুলাই তারিখ। বন্ধুসকল 3 জুলাই তারিখ আপনাদের ভিডিওটি দুপুরি সময় বনাই আছো, আজি এই সময়তে মই কইছো আপনাদের ভিডিও যদি 3 জুলাই বা 4 জুলাই বা 5 জুলাই চাই আছে, আপনাদের গম পাব যে এইটো মাহতে আপনাদের গেট 3 পরীক্ষাটি অনুষ্ঠিত হবো। প্রথমতে গেট 3 পরীক্ষাটি অনুষ্ঠিত হবো, তারপর গেট 4 পরীক্ষাটি অনুষ্ঠিত হবো, তারপর নন টেকনিক্যাল ভ্যাকেন্সি পরীক্ষাটি অনুষ্ঠিত হবো। গেট 3 পরীক্ষাটি আপনাদের জুলাই মাহর 25 বা সাধারণত 20 জুলাইর 5 দিনের ভিতরতে অনুষ্ঠিত হবো। মই অফিসিয়ালভাবে যিমানখিনি মই গম পাইছো মই সাধারণত কৈছো আপোনালোকক ভিডিওর জৰিয়তে যে সাধারণত 25 বা 20 জুলাইর ভিতর আপোনালোকে 22 বা 23 তারিখত অনুষ্ঠিত হৈ যাব পাৰে জুলাই মাহত গেট 3 পরীক্ষাটোর বাবে। এতিয়ালৈকে যদি সাজু হোৱা নাই সাজু হওক আপোনালোকে, আর পরীক্ষাটো কিমানখন জেলাত অনুষ্ঠিত হবো আপোনালোকক মই ফুল ডিটেইলস জনাই দিম। 35খন জেলাতে আপোনালোকক অসমৰ 35খন জেলাতে পরীক্ষা অনুষ্ঠিত হবো, কিমানখন ৰছলে এপ্লাই কৰিছে, কিমান সাধারণত দিন পরীক্ষা অনুষ্ঠিত হবো। প্রথমতে গেট 3 পরীক্ষা অনুষ্ঠিত হবো, ভাগ ভাগ অনুষ্ঠিত হবো, এটা দিনতে দুটা পরীক্ষা একেলগে অনুষ্ঠিত করে নোৱাৰে, কারণ লাখ লাখ ল'ৰা-ছোৱালী এপ্লাই করেছে, কোনো ধরনের পেমেন্ট নোহাকি এপ্লাই আছিল, সেইভাবে ল'ৰা-ছোৱালী বেশিকৈ এপ্লাই করেছে। ভিডিওটো অনেক অনেক শেয়ার করে দিব, সেইভাবে সকলকে অনুরোধ জানাইছো। প্রায় 8-9 লাখ ল'ৰা-ছোৱালী এপ্লাই করেছে, সেইভাবে ভিডিওটো অনেক অনেক শেয়ার করে দিব। বন্ধুসকল এডমিট কার্ডটো আপোনালোকৰ পরীক্ষাটো অনুষ্ঠিত হৈ যোৱাৰ 5 দিন বা 4 দিন আগতে এডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক একটিভ করে দিব। স্বাস্থ্য বিভাগত ডিএমই DHSFW USHR4টা বিভাগ মিলি আপনার ওয়েবসাইট পাব, বা ডিএমই বিশেষকৈ ডাইরেক্ট অফ এডুকেশন সাধারণত কাউন্সিলের সাধারণত ডাইরেক্ট অফ এডুকেশন ডিএমই ওয়েবসাইট dme.assam.gov অফিসিয়াল সাইট বা আপনার নিজের নিজের ওয়েবসাইট বা মই সাধারণত লিঙ্ক একটিভ করে দিয়ার লগে মই ভিডিওর তলতে মই লগে জানাই দিম মই কেনেকৈ ডাউনলোড করব লাগে, মই লিঙ্ক দি দিম আপনাদের ডাউনলোড করব পারিব, মই ভিডিওর জড়িয়ে জানাই দিম কেনেকৈ ডাউনলোড করব লাগিব, আপনাদের কোনো টেনশন নকরিব। মোটামুটি 20 সাধারণত 18 বা সাধারণত 20 জুলাই তারিখে আপনার এডমিট কার্ড মুকুলি হব, গেট 3 এডমিট কার্ড মুকুলি হব, ফিক্সড এডমিট কার্ড মুকুলি হব, আর আপনার গেট 3 অনুষ্ঠিত হবো, আর গেট 4 পরীক্ষাটা মোটামুটি 2 মাস পিছত অনুষ্ঠিত হবো, 2 মাস বা 1.5 মাস পিছত অনুষ্ঠিত হবো, আর নন টেকনিক্যাল ভ্যাকেন্সি অনুষ্ঠিত হইতে হইতে আপনার নভেম্বর বা ডিসেম্বর মাহ পাবগৈ। বন্ধুসকল সেইভাবে কৈছো স্টেপ বাই হবো, আর স্কিল টেস্ট কিন্তু আপনার 2 বা 3টা দিন আগ পাছ করে অনুষ্ঠিত হবো, গেট 3 গেট 4 নন টেকনিক্যাল ভ্যাকেন্সি আর স্কিল টেস্টটো এনেকৈ আগ পাছ করে অনুষ্ঠিত করব। কিন্তু আপনার সাধারণত পরীক্ষাসমূহ বহুত দিন আগ পাছ করে দিব, কারণ ল'ৰা ছোৱালী বহুত এপ্লাই করেছে, কিন্তু কিমানখন জেলাতে কোন নিজের জেলাতে আপনাদের পরীক্ষাটা দিব পারিব নাই মই ভিডিওর জড়িয়ে জানাই দিম, কিমানখন জেলাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবো, আর আপনাদের সাধারণত ফুল ডিটেলস গম পাই থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ।